আরে ডিম আগে হয়েছে তোর জানাই নাই, তোরই জানা নাই, মুরগি আগে হয়েছে না ডিমই আগে হয়েছে, না না মুরগি আগে হয়েছে, তুই যতই বল মুরগি আগে হয়েছে। আরে পাগলা, ডিম আগে আছে না মুরগি আগে আছে? মুরগি আগে হয়েছে, না ডিম, মুরগি না ডিম, মুরগি ডিম, মুরগি ডিম, মুরগি ডিম, মুরগি ডিম। এই তো, এই সারা তার কথা শুনবে না, বলছি মুরগি আগে হয়েছে, শুনবো কি করে, ডিমই তো আগে আছে। দাঁড়া, ডিম আগে হয়েছে তো ডিমই পাচা আনা আজকে বাইর করবো। হ্যাঁ কি বললি তুই, আমার পাশে দিয়ে ডিম বাইর করবি আর তোর পাশে দিয়ে বুঝে আমি মুরগি বাইর করতে পারবো না? তোর আর রিহাই নাই, এই লে। হ্যাঁ তুই আমার গায়ে হাত দিলি, তোকে আমি আর ছাড়ছি না, এই লে। আমার শক্তি মনে হচ্ছে শালা কম পে আছে, আমি প্রত্যেক দিন একটা ওই ডিম খাই। হ্যাঁ ওই আমার সাথে লড়তে এসেছে আর সাহস তো কম লয়। তুই একটা করে ডিম খাস আর আমি কলা চুষি নাকি? আমিও গোটা গোটা মুরগি খাই, তুই আমার শক্তি কম পেয়েছিস নাকি? দেখি মুরগির শক্তি বেশি না ডিমের শক্তি বেশি, আজ এ যুদ্ধ কে জিতছে তাই দেখা যাক। এই থামো, কি হয়েছে তোমাদের, ঝামেলা করছো কেন? আর বলো না, মুরগি আগে হয়েছে না ডিম আগে হয়েছে এলি ঝামেলা, আমি বলছি ডিম আগে হয়েছে তার উপর দিয়ে কথা বলছে। হ্যাঁ তাই তো, ডিম তো আগে হয়েছে, আমার স্বামী ঠিক কথাই বলেছে, মুরগি আগে হয়েছে। এই কার সাথে কি বকছো, এরা সোনার পাত্র লয় লাগো তো। থাম থাম, কে এলো কে এলো, থাম থাম থাম, ঝামলা করিস না রে, থাম থাম, এই ঝামলা করিস না, থাম থাম তাড়াতাড়ি থাম। আর বলো না সোহেল ভাই, তোমার একটা কারণে ঝামেলা, ডিম আগে না মুরগি আগে? আমি বলছি ডিম আগে, তাও ছেলে মানবে না? হ্যাঁ তুই আবার বলছিস ডিম আগে, বলছি না মুরগি আগে, না ডিম আগে, না মুরগি আগে, আরে বলছি ডিম আগে। ওই থাম, বন্ধ কর তোর নাটক, তোরে ঝামেলা আমরা আর ভালো লাগছে না, আর মুরগি আগে না ডিম আগে এটা কেউ বলতেও পারবে না, আর তোরে ঝামেলা মিটবেও না। আরে রফিক ভাই, এরা শুনবে না, এদের উপরে বিচার বসাও, মুরালি একটা এদের ফাইসালা করে দিবে। সোহেল ভাই একবারে ঠিকই কথা বলেছো, এদের পরে বিচার বসাই ঠিক। এই শুন, কালকে তোদের উপর বিচার বসাচ্ছি, কালকে তোরা মাইক জেলে রে, ওই বিচারে হাজির হবি। হ্যাঁ হ্যাঁ এটাই ঠিক, এদের উপর বিচার বসাই ঠিক হবে। আমরা কি কম পেয়েছে নাকি? তুমি চিন্তা করবে না, কালকে বিচারে আমরাই জিতবো। তো আমরা কম মানে কি? আমরা জিতে দেখাবো। মুরল সাহেব লেট হয়েছে, বিচারটা শুরু করেন। এই তোমরা তাহলে দাঁড়াও, তোমাদের কি বিষয় নিয়ে ঝামেলা বলো তো শুনি। মুরল সাহেব আমার ঝামেলা হচ্ছে ডিম আর মুরগি নিয়ে, এখন কথা হচ্ছে ডিম আগে না মুরগি আগে, এরই একটা বিচার করে দিতে হবে আপনাদেরকে। আরে সর্বনাশ, এ কি কথা বললো, এ বিচার তো আমাদের দ্বারাই অসম্ভব। হ্যাঁ মুরল সাহেব, এদের কথা শুনে আমার তো পিন্ডি চটকে গেল। তাহলে মুরল সাহেব এখন কি করবেন? এখন আর কি করব, যখন বিচার আসেছি তখন বিচার তো করতেই হবে, আমাদের তো মানপিস্তি আছে। ঠিক আছে মুরল সাহেব তাহলে শুরু করেন। হ্যাঁ কথা হচ্ছে যে মুরগি আগে না ডিম আগে, এটাই তো কথা, না অন্য কোনো কথা আছে? হ্যাঁ মুরল সাহেব এটাই। হ্যাঁ তোমাদের বিচার সঠিকভাবে আমরা করে দিচ্ছি। তো ইয়াসিন, তোমার কাছে মুরগি কটা আছে? মুরল সাহেব আমার কাছে 6টা মুরগি আছে। আচ্ছা খুব ভালো খুব ভালো। রাব্বি তোমার কাছে কটা ডিম আছে? মুরল সাহেব আমার কাছে 10টা ডিম আছে।
আচ্ছা ঠিক আছে ঠিক আছে, খুব ভালো খুব ভালো। মুরল সাহেব, এ বিচার কি করে করবেন? আরে ভাই অত তুই চিন্তা করিস না, এ বিচার কেউই করতে পারবে না, আমরাও পারবো না। হ্যাঁ মুরল সাহেব, তাহলে তাহলে ওদের মুরগি আর ডিম আমরা দুজনাতে ভাগ করে নেবো, এভাবে ওদেরকে মোকাবেনিয়া বিচারটা করে নেবো, ওরা বুঝতেও পারবে না আমরা কি করছি। ইয়াসিন, তোমার ওই ছটা মুরগি এ বিচারে হাজির করো, আর রাব্বি তোমার দশটা ডিম এ বিচারে হাজির করো। কোনো কিনি, তাড়াতাড়ি যাও, ও মুরগি গেল নিয়ে এসো তো। এই তুমিও যাও, তাড়াতাড়ি ডিম নিয়ে এসো। ছটা মুরগি ছিল, ছটাই নিয়ে এসেছি। এই নেন, দশটা ডিম ছিল, দশটাই নিয়ে এসেছি। তাহলে তোমরা সবাই শুনো, আমরা যে রাইডা করব সেটা কি তোমরা মেনে নিতে পারবে? হ্যাঁ মুরল সাহেব পারবো। রাব্বি? হ্যাঁ মুরল সাহেব পারবো। তাহলে সবাই শুনো কান খুলে, আমরা দুই মুরলে তিনটা তিনটা করে ছটা মুরগি ভাগ করে নিচ্ছি, আর দশটা ডিম পাঁচটা পাঁচটা করে ভাগ করে নিচ্ছি। মুরল সাহেব, এ আবার কেমন বিচার? আমরা তো কিছু বুঝতেই পারলাম না। তোরা কার বুঝতে হবে না, আমরা যা বুঝা দুই মুরলি বুঝাই দিয়েছি, তোরা এখন বাড়ি যা, এই মুরগি আর ডিম লিয়ে যা বাড়িতে, পরীক্ষা নিরীক্ষা করবো, মুরগি আগে না ডিম আগে, যতদিন আমরা রেজাল্ট না পাচ্ছি ততদিন তোরা ঝামেলা করবি না। হ্যালো বন্ধুরা, কোনটা আগে হয়েছে, ডিম আগে না মুরগি আগে? আপনারা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।